আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম পদ্মা নদীর পাড়ে ভাপা পিঠা খেতে। ভাপা পিঠা বাংলাদেশ ও ভারতের একটি ঐতিহাসিক পিঠা, যা শীত মৌসুমে পাওয়া যায়। এটি প্রধানত চালের গুঁড়া দিয়ে ও জলীয় বাষ্পের আঁচে তৈরি করা হয়। এটিকে মিষ্টি করার জন্য দেওয়া হয় গুড়। এটি গ্রামীণ মানুষের খাদ্য হিসেবে শহরে প্রচলিত হয়েছে, এমনকি রাস্তাঘাটে রেস্তোরাঁয় পাওয়া যায় ভাপা পিঠা। এই পিঠাকে সবাই আঞ্চলিকভাবে চেনে ধুপি পিঠা। এই ভাপা পিঠার ধরন দুইটি, মিষ্টি ভাব আর ঝাল ভাব, দুটোই অনেক সুস্বাদু। চলুন আমরা দেখব আসলে ভাপা পিঠা কেমন টেস্ট। গ্রাম্য পরিবেশে সকালবেলা ভাপা পিঠা খাওয়ার মজাটাই অনেক আলাদা।